বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্ট জাতীয় গমনাগমনের আপডেট খবর জানাবো আমরা। করোনা শীতলে পরে বাংলাদেশ ভারত সহ পরিবেশের সাথে শুরু হয়েছে যাত্রী গমনাগমনে। এর মধ্যে বেনাপোল প্যাট্রাবল সহ বিভিন্ন শুল্ক স্টেশনে শুরু হয়েছে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত। ভ্রমণ বিষয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াতের সংখ্যা বাড়ছে। আমরা আজ জানাবো ভারতের কলকাতাস্থ ও যশোর সহ বাংলাদেশের পাসপোর্ট ও ভিসা সেন্টারের কথা। ভ্রমণ বিষয়ে পাসপোর্ট যাত্রী, এর মধ্যে বাংলাদেশ ভারত সহ বহির্বিশ্বের কমেছে করোনা সংক্রমণ, শুরু হয়েছে বিজনেস, মেডিকেল, স্টুডেন্ট সহ বিভিন্ন বিষয় পাসপোর্ট যাত্রী গমনাগমন। আজ আমরা ভিসা প্রার্থীদের সুখবর নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আমরা জানাবো ভিসা প্রাপ্তিদের খবর। হ্যাঁ ভিউয়ার্স, বিশেষ করে আমরা বাংলাদেশ ও ভারতের ভিসা প্রাপ্তিদের বিষয়ে জানাবো আপনাদের। চলুন দেখে আসি ও শুনে আসি বিস্তারিত। পশ্চিমবঙ্গ অর্থাৎ ভারতের কলকাতায় রয়েছে ডেপুটি হাই কমিশন, এখান থেকে দেওয়া হয় ভারতীয়দের ভিসা। অন্যদিকে বাংলাদেশের যশোর, খুলনা, রাজশাহী, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের জেলা শহর ও বিভাগের শহরে রয়েছে পাসপোর্ট সেন্টার ও ভিসা সেন্টার, সেখান থেকে দেওয়া হয় বাংলাদেশের নাগরিকদের ভারতে যাওয়ার ভিসা। আমরা আজ এই যাত্রীদের ভিসার সুখবর জানাতে এসেছি। হ্যাঁ ভিউয়ার, জানেন কলকাতা বাংলাদেশের নতুন ভিসা সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। 2021 সালের বিজয় দিবসে বিধাননগর সল্টেক সেক্টরে 5A আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল বাংলাদেশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের। ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমিন। নতুন এই সেন্টারে ভিসা সংক্রান্ত কাজ করছে ভারতের একটি বেসরকারি সংস্থা। সংস্থাটির কাজ আবেদনকারীর পাসপোর্ট জমা নেওয়া থেকে প্রাপকদের পাসপোর্ট ফেরত দেওয়া, তবে ভিসা দেওয়া বা না নেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ সিদ্ধান্ত থাকছে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের হাতে। এদিকে নতুন অফিসে এসেছেন অমূল পরিবর্তন। চকচকে শ্বেতাতপ নিয়ন্ত্রিত 13,000 স্কোয়ার ফিটের মধ্যে রয়েছে সব ব্যবস্থা। 500 আবেদনকারীর বসার ব্যবস্থা রয়েছে এখানে। বৃত্তবন্ধের জন্য রয়েছে প্রিমিয়াম লাউঞ্জ, ক্যাফে এরিয়া, পৃথক শৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, দেয়াল জুড়ে বাংলাদেশের ইতিহাস, নারী পুরুষের পৃথক পৃথক নামাজের ব্যবস্থা, বেবি ফিডিং রুম সহ মোট 15টি কাউন্টার সার্ভিস দিচ্ছে 25 জন ভারতীয় স্টাফ। ভিসা আবেদনকারীরা পরিবেশ মাত্রই সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, তারা সেন্টারের কর্মীরা দিচ্ছেন ভিসা প্রার্থীদের সহযোগিতার হাত বাড়িয়ে। বিমানবন্দরের মতো ভেতরে নিয়ে যাওয়া যাবে না সিগারেট, পান সহ নেশাদ্রব্য, বন্ধ রাখতে হবে ল্যাপটপ। একটা ভ্রমণ ভিসা পেতে প্রসেসিং ফি বাবদ ভারতীয়দের দিতে হচ্ছে 825 রুপি, তবে এই অর্থ বাংলাদেশ বা ভারত সরকার কেউ পাচ্ছে না, পাচ্ছে একটি বেসরকারি সংস্থা। এখানে শেষ নাই, প্রয়োজনে একটি ফটোকপির জন্য দিতে হবে 10 রুপি, প্রিন্ট আউটের জন্য দিতে হবে 15 রুপি, 4 কপি ছবি 200 রুপি দিতে হবে, এবং আবেদনকারীর ভিসা ফর্ম পূরণ করতে লাগবে 300 রুপি। অবশ্যই অনলাইন ফর্ম বাইরে থেকেও পূরণ করা যাবে। এর বাইরে আছে ফাস্ট ট্র্যাক সার্ভিস। এছাড়া বাড়ি বসেই ভিসা পেতে পাসপোর্ট প্রতি দিতে হবে 4,000 রুপি এবং লাউঞ্জ ব্যবহারে মাথাপিছু লাগবে 3,500 রুপি। হ্যাঁ ভিউয়ার্স, অনেক পালাবোতল ভিসা সেন্টারে হয়েছে, লেগেছে আধুনিকতার ছাপ, কিন্তু মানুষের বা ভিসা প্রাপ্তিদের জীবনযাত্রার মান যেমন বাড়ছে, রুপির পরিমাণও বাড়ছে। এ নিয়ে ভিসা প্রাপ্তিদের মধ্যে বিভিন্ন সমালোচনা ও আলোচনার ঝড় বইতে শুরু করেছে। বাংলাদেশের ভিসা ফর্ম পূরণ করতে হবে অনলাইনে, তবে সার্ভার দুর্বল হয়, ফর্ম পূরণ করতে সময় লাগছে 35 থেকে 40 মিনিটের বেশি। কলকাতার গাড়িয়ার বাসিন্দা কৌশিক সেন ও তার পরিবার 4 সদস্যর জন্য ফাস্ট ট্র্যাক সার্ভিস নিয়েছিলেন। অনেক ভুক্তভোগী যাত্রীরা বলেন সার্ভারের সমস্যার কারণে অনেক সময় লাগছে, এর থেকে আগের সিস্টেমই ছিল ভালো। দালালের 50 রুপি দিয়ে 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাসপোর্ট জমা দেওয়া যেত, এখন সময়ের সঙ্গে রুপি খরচ হচ্ছে বেশি, অর্থাৎ দুর্ভোগ ও অর্থ অপচয় হচ্ছে তাদের বেশি, বাড়ছে কষ্ট। এদিকে এই সমস্যার কথা স্বীকার করে কলকাতাস্থ বাংলাদেশের মিশনের সাবেক প্রধান তৌফিক হাসান বলেন, এমন সমস্যার কথা আমরা শুনেছি, বাংলাদেশ সরকারকে জানিয়েছি, দ্রুত এর সমাধান হয়ে যাবে। এছাড়া এখন দালালদের সমস্যা মোটামুটি সমাধান করা হয়েছে বলে জানান তিনি। এদিকে বীরভূম সহ বিভিন্ন জেলা থেকে আগতরা জানান কলকাতা বা সল্টলেক তাদের কাছে দুটোই সমান, কিন্তু জানি না যে বাংলাদেশ মিশন বা দূতাবাস থেকে ভিসা দেওয়া বন্ধ হয়ে গেছে, এজন্যে দুর্ভোগ কষ্ট বাড়ছে অনেকের, প্রচার প্রসারণের অভাবকে দায়ী করছেন তারা।
তাদের মতে অনেকেই একবার মিশনে গিয়ে খোঁজ নিয়ে সল্ট লেকে আসতে হচ্ছে, এতে অন্তত 1.5 ঘন্টা সময় লেগে যাচ্ছে, সময় যাচ্ছে বেশি ও অর্থ হচ্ছে অর্থক্ষয়। বাংলাদেশের মিশন সূত্রে জানায় অফিসের সার্ভিস নতুন চালু করা হয়েছে, তাই সবার জানতে একটু সময় লাগছে, তবে ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমে সব তথ্য দেওয়া আছে। এদিকে নতুন ভিসা অফিস সম্বন্ধে অনেকেরই ধারণা না থাকায় বিভিন্ন জেলা থেকে আগতরা পুরনো ভিসা সেন্টারের বাইরে ফুটপথে রাত কাটাচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানিয়েছেন। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং সিকিম এই 6টি রাজ্য কলকাতার এবং বাংলাদেশের মিশনে ভিসার জনের আওতার মধ্যে পড়ে। মিশন থেকে আরও বলা হয়েছে আরও উন্নত পরিষেবার জন্য এমন একটি পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছে, প্রথম শুরু হয়েছে কলকাতায়। আগামীতে নিউ দিল্লি, বোম্বাই, চেন্নাই, আগরতলা ও গুয়াহাটিতে বাংলাদেশ মিশনে এই পদ্ধতি চালু করা হবে। ফলে এই পাইলট প্রজেক্ট বড় সমস্যায় পড়েছে পশ্চিমবঙ্গবাসীর কাছে, কারণ কলকাতা বাদে অন্যান্য মিশনে দিতে হচ্ছে না ভিসা প্রসেসিং ফি। অনেকেই বলেছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের সরকার এটি ভেবে চিনতে অন্য মিশন থেকে এই কার্যক্রম শুরু করতে পারত। এমনই আবদার ও দাবি বা আহ্বান ভারতীয় ভুক্তভোগী ভিসা প্রার্থীদের। হ্যাঁ ভিউয়ার্স, আমরা যখনই কোনো আপডেট খবর ভিসা পাসপোর্ট সহ দেশ বিদেশের বিভিন্ন খবর আপনাদের জানাই থাকি, আপনারা আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আর যখন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই করে নিন সাবস্ক্রাইব, কারণ নিত্য নতুন খবর নিয়ে হাজির হই আমরা। আর আমাদের চ্যানেলটি বা আমাদের ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকার আসলে বা ভালো লাগলে জানান, লাইক ও কমেন্টস করে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন, কারণ একটি শেয়ারই ভারতের নাগরিকদের জন্য ও বাংলাদেশ নাগরিকদের জন্য অনেকটা উপকৃত হতে পারে। তবে হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের বলে রাখি বাংলাদেশ ভিসা প্রাপ্তিদের জন্য এখন ভারতের ভিসা সেন্টারগুলো অনেক সহজ শর্তে দিচ্ছে ভিসা, কমছে দুর্ভোগ, তাদের ব্যবহার আসার আচরণে খুশি বাংলাদেশের যাত্রীরা। আমরা আপডেট খবর নিয়ে আসছি আপনাদের সামনে, সে পর্যন্ত থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন সবাই।